আসসালামু আলাইকুম। স্প্যামি আমি অনেকেই দেখছি, এবং কিছুদিন আগে রিসেন্টলি যে জিনিসটা হচ্ছে যে 500 টাকা একটা নোটে ক্লিক করেন, টাকা ইনকাম করবেন হ্যান ত্যান। সো স্প্যামিং এর বিষয়ে কটা যদি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট খেয়াল করি, একটা জিনিস হচ্ছে যে যারা স্প্যাম শেয়ার করতেছে যে ভাই শেয়ার করলে হয়তো কিছুটা পাবো, তারা হয়তো না বুঝতে পারে, তারা হয়তো বা বোকা। বা যারা একদম টপ লেভেলে বসে স্প্যামটা শুরু করতেছে যে ভাই এই জিনিসটা কিছুটা অসম্ভব, ঘরে বসে ক্লিক করেন টাকা পাবে, যারা শেয়ার করতেছে তারা মনে হয় বোকা, তাই তারা শেয়ার করতেছে, তারা জানে না। বাট একদম উপর থেকে যারা শুরু করতেছে তারা কিন্তু জেনে শুনে এই মিথ্যার প্রচার করে। তাই যারা একদম উপরে আছে ওদের কিন্তু একটা স্মার্টনেসের লেভেল আছে, যে ওরা জানে যে কিভাবে কোনো একটা মেসেজ অনেক মানুষের কাছে পৌঁছে দিতে হয়, ভাইরাল করতে হয়। ভাইরাল করা একটা মার্কেটিং একটা অংশ হয়ে দাঁড়াইছে, যে কিভাবে আপনি অনেক মানুষকে রিচ করবেন। সো যেই মানুষগুলো এই স্প্যামগুলো ছড়ায় তাদের কিন্তু বুদ্ধি আছে জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো ছড়ানোর। এবং এটা আরেকটা জিনিস আমাদেরকে অবজার্ভ করে, সেটা হচ্ছে যে একদিনে যেরকম আমাদের স্প্যাম হয়ে সব ভরে গেল না, এর মানে হচ্ছে আমাদের ওই ক্যাপেবিলিটিটা আছে যে আমরা একদিনের মাথায় সবার কাছে অনেক মানুষের কাছে মেসেজ দিয়ে উড়াই দিতে পারি। ওই ক্যাপেবিলিটি আমাদের কাছে আছে একদিনে, বাট ওইটা খালি আমরা নেগেটিভ জিনিস কিংবা স্প্যামিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি। হোয়াট ইফ একদিনে যে স্প্যাম করে সব জায়গায় 500 টাকার নোটে স্প্যামটা ছড়াই গেল, ওই টাইপের জিনিয়াস কাজে লাগায় যদি আমরা করোনা ভাইরাসের সময় সবার কাছে অ্যাওয়ারনেসটা পৌঁছাই দিতাম, হইতো তো? কারণ স্প্যাম যে একদিনে সবার কাছে চলে যায় এটা প্রমাণ করে যে একদিনে আমাদের সবার কাছে রিচ করা সম্ভব আছে, অনলাইনে যারা আছে মোটামুটি, বাট আমরা ওইটা ঠিক মতো কাজে ইউজ করতেছি না। এখন এরপরে যে লেভেলে থাকে স্প্যাম, অনেক সময় মানুষ বুঝে না যে কোনটা স্প্যামি। যেরকম উল্টোপাল্টা প্রতারণার ফাঁদে যে লিঙ্কগুলো শেয়ার করা ওগুলো তো স্প্যামি আমরা বুঝতেছি, বাট অন্য কিছু জিনিস স্প্যামি। যেরকম কেউ একজন যে অপ্রাসঙ্গিক ভিডিও কন্টেন্ট হচ্ছে বই পড়া নেই, ও অপ্রাসঙ্গিকভাবে বলতেছে ভাই আমার লিঙ্কটা কবিতার বই লিঙ্ক, এটার মধ্যে আপনি ফলো করেন গ্রুপ, কোনো কারণ ছাড়া অপ্রাসঙ্গিক একটা কমেন্ট দিচ্ছে, বাট মানুষ অনেকে জানে না যে এটা একটা স্প্যামি। তাই যখন মানুষ স্প্যাম করতো মানে উল্টাপাল্টা লিঙ্ক শেয়ার করতো, প্রথমে বিরক্ত হইতাম যে ভাই কি সমস্যা এটা। বাট এটা একটা স্টেজ হচ্ছে কিছু মানুষ জেনে শুনে এটা করে, আসল সমস্যা। সেকেন্ড জিনিস যারা বোকা মানুষ যারা না জেনে শেয়ার করে, আর থার্ড হচ্ছে আরেক লেভেলের জানুষ মানুষ যারা বুঝেই না স্প্যামিং মানে কি। সো নেভার ডু দ্যাট, যে অপ্রাসঙ্গিক কোনো একটা পোস্টে যায় লিঙ্কটা শেয়ার করা। এবং আমি এটা এই জন্য বানাচ্ছি না তুমি জিনিসটা জানো না, আমি এই জন্য বানাচ্ছি যে অন্য যারা জানে না তাদের কাছে যেন এক্সপ্লেইন করাটা সহজ হয়ে যায়। এবং একটা জিনিস, অনেকে যখন ইউটিউব চ্যানেল খুলে, ফেসবুক পেজ খুলে, গ্রুপ খুলে, প্লিজ আমার পেজটি ঘুরে আসে এরকম একটা কমেন্ট লিখে, কে কবে কমেন্ট সেকশনে একজন অজানা মানুষের র্যান্ডম কমেন্ট পড়ে তাদের পেজ কিংবা ইউটিউব চ্যানেলে ঘুরতে গেছে, সাবস্ক্রাইব করছে এবং সাবস্ক্রাইব করে 10-20টা ভিডিও দেখছে, কে কবে এই কাজটা করছে আমি জানি না। আমি মনে করি নাই মানুষ করে নাকি আমি জানি না, বাট মানুষ তো কমেন্ট লিঙ্ক দেয় যে ভাই আমার চ্যানেলটা ঘুরে আসুন। না ভাই, কারো যদি আসলে কন্টেন্ট ভালো হয় মানুষ এমনি কিছুদিন পর যাওয়া শুরু করবে, মানুষের কাছে ভিক্ষা ভিক্ষা করে চাইলে ওর একদিন আসবে, ঘুরে চলে যাবে, সাবস্ক্রাইব করা থাকবে, বাট দে উইল নট সি দ্য ভিডিওস, এরকম কিছু একটা আনসাবস্ক্রাইব করে দেবে, একসময় ইউটিউব নিজেই করে দেবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আসলে স্প্যামিং এর সাইডটা বুঝি। এবং আমি কেবল এই জন্য বলি নাই যে স্প্যামিং মানে হ্যান ত্যান, স্প্যামিং এর যে বিভিন্ন সাইড আছে, যে একদম যারা টপে আছে ওদের জিনিয়াস মাইন্ড আছে, বাট ওরা ক্যাপেবিলিটিকে ভুল কাজে লাগাচ্ছে, ওরা জানে মিথ্যা কোনটা, বাট তবুও মিথ্যা জেনে ওরা মিথ্যা প্রচার করতেছে। এর পরের লেভেলে তারা আছে যারা বোকা হওয়ার কারণে জিনিসগুলো শেয়ার করছে, তার পরের লেভেলে তারা আছে যারা স্প্যামিং জিনিসটা বোঝানো। এবং ওটা ওভারঅল একটা ব্যাপার আমাদেরকে শেখায় যে কার্টেসি, যে স্প্যামিং কখন জিনিসটা হয়, যখন কেউ চাচ্ছে না ওই লিঙ্কটা, বাট না চাইতেও আমি অপ্রাসঙ্গিক একটা লিঙ্ক তার মুখের উপর দিয়ে দিলাম। ইটস লাইক যে কারোর সাথে আমার কখনো কথা হয়নি, সারেন্ডারকে বললাম দোস্ত তুই তো আমার দোস্ত লাগো, সে আমার জন্য একটা কাজ করে, এরকম একটা জিনিস। সো ডিজিটাল স্প্যামিং হচ্ছে ওইরকম জিনিস, কারো চিনেন না বাট সারেন্ডারের কাছে কোনো কিছু একটা চাওয়া। সো এই সেম জিনিসটা আমরা অফলাইনে অনেক সময় ভুলে যাই, যে কারোর সাথে দেখা সাক্ষাৎ হঠাৎ একদিন নক দাও, এরকম অনেক সময় আছে যে মেসেজ দিচ্ছে কেউ নক দিচ্ছে, আমি জানি যে অন্য কোনো সময় নক নাই, এখন নক দিচ্ছে মানে কাজ আছে, ইগনোর ইট। সো ইটস বেটার যে আমাদের যদি কোনো মানুষ আমাদের লাইফে আসলে ইম্পর্টেন্ট হয় তাদের সাথে আমরা একটা রিলেশনশিপ বিল্ড করি, সো দ্যাট বাস্তব হোক আর ডিজিটাল হোক আমরা যেন স্প্যামিং জিনিসটা না করি। অ্যান্ড ওভারঅল একটা জিনিস, এই জিনিসটা না মানে আমার মনে হয় আমার দেশে মানে বাংলাদেশে এই জিনিসটা এখনো দেখি, বাইরের দেশে আমি স্প্যাম একটু আপগ্রেডেড ভার্সন দেখি আর কি। বাইরের দেশে স্প্যামটা হবে হচ্ছে ওরা একদম প্রপার ওয়েবসাইট ওয়েবসাইট বানাই দিবে, বা তোদের পেমেন্ট মেথডে হয়তো স্ক্যাম থাকবে, বাট আমাদের স্প্যামগুলো এখনো হচ্ছে আমার প্রোফাইল ঘুরে আসুন, 7 জনকে শেয়ার করুন, না শেয়ার করলে আপনার নেক্সট 7 দিন খারাপ যাবে, কিংবা আর যেভাবে স্প্যামগুলো কিভাবে তৈরি করা হয়, আমি যদি কপিরাইটগুলো খেয়াল করি লিখা থাকে হচ্ছে 10 দিনের মধ্যে এই মেসেজটা শেয়ার না করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে এরকম একটা, কিংবা এই মেসেজটি শেয়ার করে আপনার শেয়ার করবেন না, এই মেসেজটি কপি করে আপনার টাইম মেনে পোস্ট দিন, কারণ অনেকে ডিলিট করে দিচ্ছে পোস্ট, এটা একটা
আরেকটা জিনিস হচ্ছে, তমুক একজন বিখ্যাত মার্কিন বিজ্ঞানী আবিষ্কার করছে, মার্কিন বিজ্ঞানীর নাম বলবে না, এবং একজন মার্কিন বিজ্ঞানী কোনো রেফারেন্স না, প্লাস রেফারেন্স মেনশনও করবে না, রেফারেন্স না মেনশন করে একটা বিখ্যাত সাময়িকী থেকে, হয়তো বিখ্যাত সাময়িকী হচ্ছে দৈনিক পটল, বাট এখানে বলে একটা বিখ্যাত সাময়িকী থেকে একজন মার্কিন বিজ্ঞানী, একজন মার্কিন বিজ্ঞানী কেন ভাই, মার্কিন বিজ্ঞানীর কি অজ্ঞ হইতে পারে না, বোকা হইতে পারে না? তো যতগুলো মার্কিন বিজ্ঞানী আছে তাদের মধ্যে সব থেকে বোকাটার কথা যদি আমি নিই, কথা নিয়ে যদি আমি লিখি, একজন মার্কিন বিজ্ঞানী লিখেছেন, তাহলে তো জিনিসটা আসলে কতটা ভুল হয় সেটা আমরা এখন মানে এক্সাম্পলে বুঝতে পারতেছি। সো মানুষের রেফারেন্স গুলো কেন যদি বুঝে না, বাট বুঝানোর দরকার, জানি না কবে। বাট স্প্যামিং নিয়ে কেন কথা বলতেছি, স্প্যাম করে আমরা একদিনের মধ্যে সবার প্রোফাইলে পৌঁছে যেতে পারি একটা ফালতু নিউজ নিয়ে, কেন আমরা ওই সেম নলেজটা কাজে লাগাই সবার প্রোফাইলে, আমরা সচেতনতা নিয়ে যাই না, দ্যাটস মাই মেইন কনসার্ন আর কি। যারা আছে তারা যদি একটু বুদ্ধিটা কাজে লাগাইতো তাহলে বেটার। এবং আমি আরো অনেকে দেখছি যে যারা দেখার জন্য কিউরিয়াসিটি, যে আরে কি না কি দিছে লিঙ্কে একটু ক্লিক করে দেখি, ওটা করার জন্য তারা লিঙ্কে গেছে। ইউটিউবে এত পরিমাণ কন্টেন্ট আছে যে আমরা যদি 2x কে আমরা 10x স্পিডেও যদি আজীবন আমরা দেখে যাই ভিডিওগুলো, তবুও আমরা শেষ করতে হবে না। ইউটিউবে যে পরিমাণে কন্টেন্ট আছে, ফেসবুকে যে পরিমাণে কন্টেন্ট আছে, ইন্টারনেটে যে পরিমাণে কন্টেন্ট আছে, গুগলে যে পরিমাণে কন্টেন্ট আছে, তবু ওই লিঙ্কের মধ্যে কি আছে ওটা আমাদেরকে দেখতে হবে, দ্যাটস দ্য প্রবলেম আর কি। যাই হোক, আমি জানি না কবে জিনিস ঠিক হবে, বাট ওভারঅল আমার মনে হয় এই যে স্প্যাম ক্লিক করা, স্প্যাম স্প্রেড করা, এইটা একটা কি বলবো, লোয়ার লেভেলের শিক্ষার ফলাফল। আমাদের যদি শিক্ষাটা ভালো হইতো, কিংবা আমাদের যদি গ্রুমিং কিংবা কমন সেন্স ভালো হইতো, একটা একটা আমি মনে করি একটা জাতির যদি কমন সেন্স ভালো থাকে, এগুলো স্প্যাম ছড়াবেও না, কেউ ক্লিকও করবে না। তাইমের দিয়ে একটা জাতির উন্নতি মানে কিংবা কমন সেন্সের মেজারমেন্ট করি, যে আমাদের জাতি যত কমন সেন্সে আগায় যাবে তত তত মানুষ স্প্যাম শেয়ার করবে না এবং স্প্যামের মধ্যে ফাঁদে পড়বেও না। এবং একটা জিনিস যেহেতু দরকার, সেটা হচ্ছে অনেকে স্প্যাম করে, স্প্যামে অনেকে রেসপন্ড করে যে কেন শেয়ার করছিস, গালাগালি করে। যখনই আমরা স্প্যামে গালাগালি করতেছি, ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ফেসবুক অ্যালগোরিদম দেখতেছে যে এটা স্প্যাম হইতে পারতো, বাট মানুষ তো কমেন্ট করতেছে, তার মানে মনে এটা ফ্রেন্ডলি কোনো একটা লিস্ট পাঠাইছে, লিঙ্ক পাঠাইছে। সো স্প্যামে কোনো গালাগালিও করা দরকার নেই, যে স্ট্রেট রিপোর্ট করলে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু গো। বাট মানুষ ওটা স্প্যামের মধ্যে রেসপন্ড করে, গালিগালাস করে, গালিগালাস করে আমার পার্ট নেই, যে আমি কত গালিগালাস করছি, এটা র্যান্ডম একটা মানুষ, তুই জীবনে চিনতি না, অনলাইনের মধ্যে তুই গালি দিস, এটার মধ্যে বীরত্বের কি আছে, মানে মানুষের থট প্যারেন্টস ইন স্টাফ, ইটস জাস্ট কেমন জানি। আর ওভারঅল আমার মনে হয় জাতিগতভাবে আমরা কমন সেন্সের অধিকারী তখন হব যখন স্প্যাম নিজেও ছড়াবো না, অন্য কেউ ছড়াতে দিব না, কেউ যদি স্প্যাম করে সাথে সাথে রিপোর্ট করবো, এবং আমার কাছে স্প্যাম যদি আসে রিপোর্ট করে দেন আমরা এটা ক্লিক করা থেকে বিরত থাকবো, দ্যাটস ইট আর কি। সো এক স্প্যাম দিয়ে বুদ্ধিমত্তা, আমাদের কোনো নিউজ স্প্রেড করার ক্ষমতা, আমাদের কমন সেন্স, এসব নিয়ে চিন্তা করে বসলাম, যাই হোক বেশি চিন্তা করে বসছি। দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।